সুপ্রিয় শিক্ষার্থী ও দর্শক শ্রোতা আসুন স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পরিবেশিত অনানুষ্ঠানিক অনুষ্ঠানটি দেখি কৃষিকৌশল অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় বাংলাদেশে বাহারি মাছের বাণিজ্যিক সম্ভাবনা বাহারি মাছ রঙিন মাছ কিংবা ইকুইয়াম ফিশ বাংলাদেশে দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে অতীতে রঙিন মাছ সব করে পোষার মতো শৌখিন লোকের সংখ্যা ছিল অতি নগণ্য কিন্তু বর্তমানে সঠিক পরিসংখ্যান না থাকলেও এটা বোঝা যায় যে দিন দিন এই মাছের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে এর কারণ প্রধানত দুটি এক উচ্চবিত্তরা ঘরের শোভা বৃদ্ধির জন্য একাম ফিশ নিয়ে নাড়াচড়া করেন আর দুই বাহারি মাছ ঠিকমতো লালন পালন করতে পারলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর সদস্যদের বাড়তি আয়ের একটা পথ হতে পারে একোরিয়াম ফিশের বর্ণ আকার এবং এদের দৈহিক সৌন্দর্যের জন্যেই এরা মানুষকে আকৃষ্ট করতে পেরেছে পৃথিবীতে নানান জাতের বাহারি মাছ রয়েছে এই মাছটির নাম গোল্ড ফিশ হালকা সোনালী বর্ণ এবং সোনার টুকরোর মতো এর আকার যে কারণেই মাছটি মানুষের দৃষ্টি কেড়ে একোরিয়ামে ঢুকেছে গোল্ড বেশ কয়েকটি জাত রয়েছে বাংলাদেশে যারা বাহারি মাছ পালেন তাদের কাছে গোল্ড ফিশ বেশ জনপ্রিয় এই মাছটি দেখুন এর নাম অ্যাঞ্জেল পরীর মতোই পাখা মেলে হেলে ধুলে চলে বেড়ায় এই অ্যাঞ্জেল অ্যাঞ্জেলও কয়েক প্রকারের হয় এটি হাফ ব্ল্যাক অ্যাঞ্জেল আর এটি জেট ব্ল্যাক অ্যাঞ্জেল লক্ষ্য করুন এই দুটি মাছকে এদের নাম কি সিঙ্গো নামের সাথে কি চমৎকার সাদৃশ্য এদের চরিত্রের আসলে বিশাল এই প্রাণী জগতের সবার মধ্যেই স্নেহ মমতা ভালোবাসায় ভরপুর এই মাছটিও বাংলাদেশের বেশ পছন্দের এছাড়া ব্ল্যাক মলি গাপ্পি ক্যাটফিশ শার্ক এবং শৌখিনা জাতীয় মাছই বাংলাদেশে একুরিয়াম ফিশ হিসেবে বহুল ব্যবহৃত এটা শখের কারণে পাচ্ছি এখানে প্রধানত ধরনের মাছ আছে কিন্তু বাকি যেগুলি আছে সেগুলো হচ্ছে দেশি মাছ আর কি সাধারণত এগুলি এনেছি আমি এলিফেন্ট রোডের কাটাবন থেকে যেখানে যদি বেশি পরিমাণে যদি এরকম ধরনের দোকান উঠে তাহলে সবাই মানুষ মানে শখের কারণে সে মাছ কিনবে কেনার আগ্রহ জাগবে যারা বেকার বেকারত্বে ভুগছে তারা যদি এরকম ধরনের ব্যবসা শুরু করে তাহলে তাদের বেকারত্ব দূর হবে এবং তারা একটি নতুন জীবন গড়ে তুলতে তুলতে পারবে কি আমাদের ধারণা আমার শখ গোল্ডফিশ সিলভার শাক শাকাস এঞ্জেলস অনেকগুলো পরিচিতের মধ্যে কি আরও কেউ আছে এরকম ফিসপাল অনেক ঢাকা শহরের কাটাবন মসজিদ সংলগ্ন এলাকা এখানে বছর তিনেক হয় বিশাল একটি বাহারি মাছের বাজার গড়ে উঠেছে তিন বছর আগেও এদেশের মানুষের বাহারি মাছের প্রতি এতটা ঝোঁক ছিল না পরপর গড়ে ওঠা দোকানের সংখ্যা হবে বত্রিশটি এই বাজারে প্রতিদিন অন্তত এক থেকে দেড় লাখ টাকার বাহারি মাছ বেচা কেনা হয় সেই সাথে কার্ড দিয়ে তৈরি শোকেশ সংযুক্ত এই কোরিয়াম এই কোরিয়ামকে মাছের বসবাস উপযোগী করে সাজাবার জন্যে নানান জাতীয় উপকরণ তৈরির কারখানা প্রতিষ্ঠা লাভ করেছে বলা যায় এই উপকরণগুলো আগে অধিকাংশটুকুই বাইরে থেকে আমদানি করা হতো সবচেয়ে ভাল লাগার বিষয় হচ্ছে এই বাহারি মাছের ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তারা সবাই বয়সে তরুণ মাছ পালতে পালতে ব্যবসায়ী হয়েছেন আমি মাছের ব্যবসা করছি আড়াই বছর ধরে এর আগে কি করতে এর আগে লেখাপড়া করেছি লেখাপড়ার সাথে সাথে মাছ পাললাম যখন দেখলাম যে ছোট্ট মাছ যেটা গোল্ডিশ আমি তিরিশ টাকাতে কিনলাম ওইটা ছয় মাস পরে হয়তো কারাবানি বিক্রি করতে আসছি তিনশো টাকা চারশো টাকা পেলাম আস্তে আস্তে অনেক মাছ নিয়ে বড় করলাম এক সময় দেখা গেল যে ওই পাঁচশো টাকার মাছই বড় করে আমি একটা ভালো ক্যাশ পাচ্ছি আস্তে আস্তে মাছের ব্যবসার দিকে টোটালি ঝুঁকে গেলাম এবং লাভজনক একটা পর্যায়ে এসে দাঁড়াইলাম কোভিড তারপরে আমি আস্তে আস্তে দোকান নিলাম মাছের ব্রিডিং শিখলাম এবং আপনার কাছে কি মনে হয় আপনি পড়াশোনা করেছেন কতটুকু ইন্টারমিডিয়েট ঢাকা সিটি কলেজ থেকে তারপর আর পড়াশোনা করেননি কেন বিভিন্ন প্রবলেমে পড়ে গেছিলাম যেটা আমাদের টোটাল সামাজিক অবস্থার উপর

অনেক ডলারের মাছ বিদেশে পাঠাচ্ছে আমাদের দেশে ওটা সম্ভব এবং প্রায় দেখা যায় যে তিন চার হাজার বেকার যুবক আমাদের মতো যারা বেকার ছিল এবং এখনও আছে ভবিষ্যতে তারা ডেভেলপ করতে পারবে ডিউটি মাছ অ্যাকুলিয়াম ফিশের উপরে আপনি কি মাছ কিনতে এসছেন জি মাছ কিনতে আসছি হ্যাঁ পোকাও নেই মাঝে মাঝে তারপরে আপনার পাম্প নষ্ট হইলে এটাও ঠিক করি এগুলো আর কি জি আমার দুইটা আছে বাণিজ্যিকও কিছুটা আছে শখও আছে কারণ ওই প্রথমে একটা নিছিলাম একটা ছোট ছিল এখন আমার বাচ্চা একটু পছন্দ হয় তারপরে আপনার ওই মাছগুলো দেখি এখন আগে কয়েকটা ছিল এখন অনেকগুলো হয়ে গেছে মাঝে মধ্যে বিক্রি করে দিই বড় হলে বিক্রি করে দিই ওনা অনেক দাম বিক্রি হয় আর ছোট যখন থাকে না তখন এগুলা তিরিশ টাকা চল্লিশ টাকা চোরা নেই তখন বড় হয়ে গেলে অনেক পাঁচশো সাতশো হাজার টাকা বিক্রি হয় আর কি ব্যবসা হয় প্লাস সৌন্দর্য হয় তারপরে বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায় যারা শৌখিনভাবে বাহারি মাছ পালেন তারা সবাই কি চিন্তা করেন যে মাছ পালার সাথে সাথে এ থেকে বাড়তি একটা আয়ের সংস্থান হলে মন্দ কী আমার বা একটা জন্য আর কি মাছ আপনি এই একুরিয়াম ফিশের প্রতি আপনার দুর্বলতা কেন এলো এটা বলতে গেলে অনেক কিছু বলতে হয় আমি ছোট্ট করে বলছি আমার এক ছেলে দুই মেয়ে আমার হাজবেন্ড দেশের বাইরে বেশিরভাগ থাকেন বাচ্চারা এটা নিয়ে কিছুক্ষণ ব্যস্ত থাকবে এতেই কিছু সময় কাটানো যায় কতদিন হলো আপনি অ্যাকোরিয়াম ফিশ লালন পালন করছেন এটা অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের এক কলিগ উনি বিমানে আছেন ক্যাপ্টেন রিসবি ওনার বাসা থেকে দেখে আমি এটার ইন্টারেস্ট অনেক দিন থেকে তো আমার নিজস্ব বাসা ছিল না বলে আমি ইন্টারেস্ট ছিলাম না এখন আমি নিজের বাড়িতে করছি আর কি গুলশানে আপনি আগে যখন একটা অ্যাকোরিয়াম ফিশ কিনতেন আর এখন আজকে কিনতে এসছেন আপনি দামের দিক থেকে কি কোনো ব্যবধান পাচ্ছেন আগে অনেক দাম বেশি ছিল আমি মনে করি এখন আগের চাইতে অনেক কম শিশুদের বাহারি মাছের প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি পিতামাতাও চান তার সন্তান ছোটবেলা থেকেই মানসিক প্রশান্তি নিয়ে বেড়ে উঠুক বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পর্যটন মাস উপলক্ষে বাহারি মাছের মেলার আয়োজন করে গোটা দেশে এই মেলাটি বাহারি মাছের দ্বিতীয় মেলা এর আগে উনিশশো সালে ঢাকার জাদুঘরে বাহারি মাছের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয় অসংখ্য মানুষের সমাগম হয়েছিল সেই মেলায় এবারের এই মেলায় পনেরোটি স্টলে অন্তত তিনশো বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি বাহারি মাছ একোরিয়ামে প্রদর্শিত হয় কি উদ্দেশ্যকে সামনে রেখে পর্যটন কর্পোরেশন এ জাতীয় মেলার আয়োজন করলেন জানতে চাইলে কর্পোরেশনের চেয়ারম্যান বললেন ডোমেস্টিক ট্যুরিজম গ্রোথ করার জন্য বা ডেভেলপমেন্টের জন্য এইটা আমরা বেছে নিয়েছিলাম এবং দ্বিতীয়ত ছিল এটা একটা ইন্ডাস্ট্রি হিসাবে চিহ্নিত যেন করা হয় এবং ভবিষ্যতের জন্য এটা ইন্ডাস্ট্রি হিসাবে গ্রোথ হতে পারে আগে আমরা জেনেছিলাম যে এখানে চার পাঁচটার মতো অ্যাকুরিয়াম বা তাদের তৈরি কারক আছেন কিন্তু আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে বা অন্যদেরকে কন্টাক্ট করার পর আমরা দেখলাম প্রায় তিরিশ পঁয়ত্রিশটা লোক এখানে পঁচিশ জন উদ্যোক্তা এখানে পার্টিসিপেট করেছেন এসব দুর্লভ মাছ নিয়ে কাটামনি এটা আমরা খালি মার্কেট বল হব না কিছুটা ইন্টারন্যাশনালও মার্কেট বলতে পারেন যে তাদের সাথে লাভ করে দেখেছি তারা বিদেশে কিন্তু আমাদের একান্ত মাছ এক্সপোর্ট করছেন ইয়া ছাড়াও মানুষের ধরনে এটাতে একটা সুবিধা মানুষ জানতে পারলে অনেক সময় যারা ভালো ভালো বাড়ি মালি বা পয়সা আমার তারা অনেক সময় এটাকে ডেকোরেশন পিস হিসাবে অফিসে এবং বাড়িতেও রাখেন সেই হিসাবে এইটা একটা পরিচিতি লাভ করলে এটা একটা জব জেনারেটিং একটা শিল্প হিসাবে গড়ে তুলবে সেটা আমাদের একটা উদ্দেশ্য ছিল সত্যি তাই বাহারি মাছকে নিয়ে এদেশে একটা বিশাল বাণিজ্যের সম্ভাবনা রয়েছে এই ভদ্রলোক মোহাম্মদ শহীদুল ইসলাম বাহারি মাছ ব্যবসার সাথে জড়িত আশির দশক থেকে যতদূর জানা যায় ইনি সর্বপ্রথম এদেশে বাহারি মাছের আমদানি করেন উনিশশো সালে তখনই বাংলাদেশে সর্বপ্রথম গোল্ড ফিশ সার্ক সোটেল মলি গাপ্পি এবং অ্যাঞ্জেল জাতীয় একোয়ারিয়াম ফিশ আমদানি হল আবার ইনি বাংলাদেশ থেকে উনিশশো সালের সাতাশে জুন তারিখে সর্বপ্রথম বাহারি মাছ রপ্তানি করলেন মজার ব্যাপার হচ্ছে যে মাছ আমাদের দেশে আমরা খাবার মাছ হিসেবে ব্যবহার করি সে মাছগুলো ইউরোপের বাজারে একোয়ারিয়াম ফিশ হিসেবে ব্যবহৃত হয় বাংলাদেশ থেকে রপ্তানি করা ইকোরিয়াম ফিশগুলোর মধ্যে ছিল পুঠি ভেদাপুঠি, পুঠি তারাবাইম ট্যাংরা গজার টাকি শোল আইর খলিসা মলা ইত্যাদি সত্যি কথা বলতে কি একোয়ারিয়াম ফিশ বলতে কিছুই নেই যে মাছ বিদেশে খাবার প্লেটে শোভা পায় সে মাছ এদেশে একোয়ারিয়ামে পালা হয় আবার যে মাছ এদেশে খাবার হিসেবে বহুল প্রচলিত সে মাছ বিদেশে একোয়ারিয়ামে চলে যায় তবে তিন জাতীয় পানির মাছকে নিয়ে একোয়ারিয়ামে রেখে বাহারি মাছের আওতায় আনা হয় যেমন ঠান্ডা পানির মাছ এগুলো ইউরোপ জাপান ও চীনের কিছু অংশের ট্রপিক্যাল ওয়াটার ফিশ এগুলো ব্রাজিল এশিয়া এবং সাউথ আমেরিকার কিছু অংশের এবং সমুদ্রের তলদেশের মাছ যাই হোক আমরা অ্যাকোরিয়াম ফিশ রপ্তানির কথা বলছিলাম এশিয়াতে এই মাছের মূল বাজার হচ্ছে সিঙ্গাপুরে তাছাড়া ভারত শ্রীলঙ্কা ইতিমধ্যেই বেশ এগিয়ে গেছে ইউরোপের এই প্রধান বাজার জার্মানিতে আমাদের দেশ থেকে জার্মানিতেই সর্বপ্রথম একোয়ারিয়াম ফিশ রপ্তানি করা হয় বাংলাদেশে একোন একটা বিরাট বাণিজ্যিক সম্ভাবনা আছে সেটা যেটা বিশেষ করে যেটা আমাদের দেশে যেটা ব্রিডিং যে মাছটা হচ্ছে এককালে আমরা তো বিদেশ থেকে মাছ আনতাম কিন্তু আজকাল এখন আর বিদেশ থেকে মাছ আনাটা অনেক কমে গেছে এখন আমরা বিদেশে মাছ এক্সপোর্ট করতেছি এর অনেকগুলি কারণ যেখানে বাংলাদেশে অনেক বেকার ছেলে আছে যুবক আছে তারা মাছ কিনে ওটাকে আস্তে আস্তে লালন পালন শিখে ফেলেছে আগে তো এটা ছিল না এখন লালন পালন শেখার পরে এখানে এখন ব্রিডিং হচ্ছে ব্রিডিং হওয়াতে এখন যে বাংলাদেশের মার্কেট অনেক ছোট যদি এটাকে যে যে পরিমাণ বিড হচ্ছে এটা এখন অনেক বেশি পরিমাণে ব্রিড হয়ে যাচ্ছে যদি এটাকে আমরা যদি আরও বিদেশে পাঠাতে পারি তাহলে মনে করেন যে এক্সপোর্ট আরও বেশি হবে কিন্তু বাংলাদেশে এখন যেটা হচ্ছে ব্রিডিংয়ের যে কস্ট একটু বেশি করে যাওয়াতে আমরা বাইরের সাথে বিশেষ করে ভারত এবং শ্রীলঙ্কার সাথে আমরা কম্পিটিশান টিকতে পারতেছি না এবং আরেকটা যেটা কান্ট্রি থাইল্যান্ড থাইল্যান্ডও কিন্তু লেবার অনেক চিপ বাংলাদেশেও লেবার চিপ সুতরাং এই ক্ষেত্রে এই পয়েন্টে যদি আমরা চিন্তা করি তাহলে আপনার এক্সপোর্ট খুবই মানে দ্রুত গতিতে আমরা বাংলাদেশকে অনেক আগে নিতে পারবো এই সেক্টর বিশেষ করে অ্যাকুইরাম ফিশ সেক্টরে আমাদের দেশে বাহারি মাছের পোনা উৎপাদন একটা প্রধান সমস্যা যদিও এটা দেশের জন্য একেবারে প্রাথমিক অবস্থা আমার জানা মতে শুধু ঢাকা শহরে অন্তত একশো জন বাহারি মাছের পোনা উৎপাদনকারী রয়েছেন ইনি সালে আহমেদ আয়ুব বছরখানেক হল পোনা উৎপাদন শুরু করেছেন নিজ বাড়ির ভেতরেই তৈরি করেছেন একটি হ্যাচারি শিক্ষিত ভদ্রলোক চেষ্টা করছেন বিজ্ঞানসম্মতভাবে সম্মতভাবে পোনা উৎপাদনের জন্য কিন্তু কারিগরি জ্ঞান যন্ত্রপাতি সহ জন্য চেষ্টা করে কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছেন হয়তো হবে একথা সত্যি যে বাহারি মাছের বর্তমান অবস্থা পর্যন্ত এরা একেবারেই নিজস্ব প্রচেষ্টা এসছেন এতে কারো কোনো অবদান নেই গত পাঁচ বছরে এটার বেশ ডেভেলপমেন্ট হয়েছে আমাদের স্থানীয়ভাবে তো দেখা যাচ্ছে আপনাদের এ আমাদের টেলিভিশন কর্তৃপক্ষ বেশ কিছুদিন আগে খবর খবরে দেখিয়েছিলেন আপনারা শ্রীলঙ্কা বেশ কিছু লার্জ অ্যামাউন্ট অফ ফিশ তারা ইউরোপিয়ান কান্ট্রিজ এক্সপোর্ট করেছে তো আমাদের দেশে এরকম একটা সম্ভাবনা আছে মনে হয় যদি আমরা বিভিন্ন মহল থেকে সহযোগিতা পাই তো আমাদের জানা মতে প্রায় একশো জনের মতন ব্রিডার আছেন ঢাকা সিটির ভিতরেই আমরা সহযোগিতা পেলে আমরা এই ক্ষেত্রেও কিছু বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হতে পারি

আরও কতগুলো মানুষের কর্মের সংস্থান হতে পারে দেখুন শোকেসে সাজানো এই সামগ্রীগুলো সবই বাহারি মাছ পালনের কাজে লাগে মাছের খাদ্য ঔষধ একোরিয়াম সাজানোর উপকরণ ইত্যাদি এর সবগুলোই একসময় বিদেশ থেকে আমদানি করা হতো এখন দেশেই তৈরি হচ্ছে যার ফলে জনসাধারণের ক্রয় ক্ষমতায় চলে আসছে এখন ক্রয় ক্ষমতার মধ্যে আসছে এটার একটা কারণ আমাদের বাংলাদেশে এগুলো যেমন আমি কিছু কিছু অ্যাসারিস এখানে প্রোডাকশন করতেছি যেমন দেখা যাক এই জিনিসটা আগে আমরা ব্যাংকক কিংবা সিঙ্গাপুর থেকে আনতাম এটার দাম পড়তো আড়াইশো টাকা এখন এই যে আমার লোকাল এখানে প্রোডাকশনের এটা আছে এটা পড়তেছে আশি থেকে নব্বই টাকা আরও যেমন একুড়িয়ামের এই মেডিসিনগুলো এটা মাস্ট এটা আগে থাইল্যান্ড থেকে এগুলো প্যাকেট করে আসতো এর চেয়েতে পরিমাণে অনেক কম কিন্তু এটার দাম পঞ্চাশ টাকা এটার দাম পড়তেছে দশ টাকা আরও যেমন আছে একুড়িয়ামের এই গাছগুলো এই গাছগুলো আগে আমরা চায়নার তৈরি সিঙ্গাপুর থেকে আনতাম দশ ডলার খরচ করে কিন্তু আমাদের এখানে এটা প্রোডাকশন করাতে আমাদের এটা মাত্র বাংলাদেশি টাকা বিশ টাকা পড়ছে আর এই যে এই গাছগুলো এটা এগুলো মাছের তৈরি খাবার বৃত্তশালী শৌখিন মাছ পালকেরা ঝামেলা এড়ানোর জন্য এই তৈরি খাবার ব্যবহার করেন আর যাদের এই খাবারগুলো কেনার সঙ্গতি নেই তারা অল্প মূল্যের মাছের খাবার কেঁচোর বাচ্চা খাইয়ে বাহারি মাছ পালেন এই খাবার বাহারি মাছ বেশ পছন্দ করে একোরিয়ামে রাখা নির্ধারিত একটি পাত্রে রেখে দিলে মাছ কিছু সময়ের মধ্যে সাবার করে ফেলে দিনে সকাল বিকাল দুবেলা এমনি খাবার এদের পরিবেশন করতে হয় বাহারি মাছের খাবার সংগ্রহ করার জন্য কিছু বেকার মানুষের কর্মের সংস্থান হতে পারে তার একটি চিত্র দেখুন এরা সবাই এই কাজগুলো খুঁজে বের করেছে বেকারত্বকে দূর করেছে বাহারি মাছ বিষয় একটি কিন্তু এর অনুষঙ্গ কয়েকটি যার সাথে সম্পৃক্ত হাজারো কর্মের সংস্থান জাবেদ বাচ্চু মিজান আমি আগে রিক্সায় গিয়েছিল আমার তারপরে দেখলাম ওইখানে পড়তে পড়ে না এই জন্য আমি কাজে অস্তে দেখলাম আমাদের মাছের মার্কেট হয়ে গেল দেখলাম এই খাবার তো সঙ্গ হইতেছে আমাদের ওইখানে খাবারের জায়গা ছিল তা আমি চেষ্টা করে দেখলাম খাবার এটা বিক্রি হয় ওইটা নিয়ে বিক্রি করতেছিলাম তারপরে তুমি এক মালিকই আমাকে বললো মাসের দোকানের মালিক তুমি চাকরি করো আমি চাকরি করতেছি তখন মনে হয় যে আমার খাওয়া দাওয়া করে মাসে হাজার দু থাকে তারপর আমাদের এলাকার বাইরে দাদা যত বেকার ছিল তাদেরকেও নামাইলাম বেকার থাকব কেন কাজ করো এই আমার সাথে সাথে মনোরণ পূর্ণবীজন পোলাপনা আছে এইগুলো হলে আমি চলাফেরা করতেছি আর কি বাহারি মাছ এমন এক ধরনের শখ যার সাথে অন্য কোনো শখের তুলনা চলে না সুন্দর সাজানো একটা কাছের আধার শুধুই কি বিনোদনের জন্যে প্রথমত তাই ছিল এখন কিন্তু না সুমন মাছ পালতে শুরু করেছিল শখের বসে এখন এটা তার ব্যবসা রজবালি একটাই কোরিয়াম থেকে দুটোতে উন্নীত হয়েছে তালুকদার ছমাসে মাসে আট লাখ টাকার বাহারি মাছ রপ্তানি করেছে আর অনেকের কথাই শুনেছেন যারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছেন বাহারি মাছ পেলে যাদের কিছুই করবার নেই তারা এই বাণিজ্যিক সম্ভাবনাময় বাহারি মাছের জগতে পদার্পন করুন মাছ পালন বাচ্চা উৎপাদন করুন এ থেকেই অর্থের যোগান আসবে শখও মিটবে ব্যবসাও হবে অনেকটা মাছের তেলে মাছ ভাজার সুখ পাবেন বাউবির সকল শিক্ষার্থী ও দর্শক শ্রোতাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাইকে ধন্যবাদ